এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস রেসিপিস অ্যান্ড নেভার এন্ডিং আইডিয়াস। আমি সীমা। আজকেও আপনাদের জন্য রয়েছে খুবই মজার একটা রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে চাপা শুটকি ভুনা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা সবাই জানি কম বেশি কীভাবে করে চাপা শুটকি ভুনা করতে হয়। আমার রেসিপিটা যেহেতু খুব মজা হয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে চাপা শুটকি আমি 1 কাপের মতো নিয়েছি। আমি দেশের বাইরে থাকি, সো আমার অনেক শুটকি ছিল না, যতটুকু ছিল আমি সেইটুকু দেখাচ্ছি আপনাদেরকে তৈরি করে। এখানে আমি শুটকিটাকে খুব ভালো করে মাথা কেটে নিয়েছি, পাশে যে ডানাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি, লেজটা কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক বালু ছিল, বালুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি 20 মিনিটের জন্য শুটকিটাকে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1/3 কাপ হচ্ছে রসুনের কুচি নিয়েছি এবং 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশি দিলে শুটকি মজা হয় এবং রসুনটাও শুটকির ঘ্রাণটাকে বাড়ায় এবং খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি 4 টেবিল স্পুন নিয়েছি হচ্ছে তেল। শুটকিতে তেল একটু বেশি দিলে ভালো হয়, তো এখন সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ 1/2টা নিয়েছি, পুরো পেঁয়াজটা দেইনি, 1.5 কাপ পেঁয়াজের 1/2টা পেঁয়াজ দিয়েছি এবং রসুন যতটুকু ছিল সবটুকু রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি এর মধ্যে একবারে যে ভিজিয়ে রাখা 20 মিনিট ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম শুটকিগুলোকে, একটু নরম হয়ে এসছে পানিটা ঝরিয়ে, সেই শুটকিগুলোকেও আমি এখন এই পেঁয়াজ আর রসুনের মধ্যে একটু ভেজে নিব। তো এভাবে সাদা সাদাই ভাজবো না, আমি এখন এইটার মধ্যে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভাজবো। তাতে হবে কি, শুটকির ঘ্রাণটাও খুব সুন্দর হবে এবং শুটকি রান্নার পরে কিন্তু কালারটাও অসম্ভব সুন্দর হবে দেখতে। শুটকিতে ঝাল বেশি হলে ভালোই লাগে। তো এখন আমি 1 টিস্পুনের মতন হচ্ছে মরিচ, লাল মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন হচ্ছে হলুদের গুঁড়া, এই দুটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখনও লবণ দেইনি, কিন্তু লবণ ছাড়াই একটু মশলা দিয়ে আমি পেঁয়াজ এবং রসুনের কুচিগুলোর সাথে শুটকিটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তাতে আমাদের শুটকির কাঁচা ভাবটা চলে যাবে এবং শুটকিটা রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। এরপর আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। আমি আগেই বলেছি শুটকিটাতে ঝাল হলে খুব মজা হয়, তো এটা নির্ভর করছে আপনি কতটা ঝাল খেতে পারেন, তার উপরে আপনি সেইভাবেই ঝালটা দিবেন। ভাজা হয়ে গেছে শুটকিগুলো, এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখেছি। উঠিয়ে তার সেই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে 1 টেবিল স্পুন তেল আবার একটু অ্যাড করেছি। অ্যাড করে তারপরে আমি বাকি যে 1/2টা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিলাম এই তেলটার ভিতরে এবং পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন আমি একটা ছোট টমেটোর 1/2টা কেটে, 1/2টা টমেটো নিয়ে সেটাকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ শুটকি ব্যবহার করেছি, তাই খুব বেশি টমেটো দেওয়া যাবে না। আপনারা যদি বেশি টমেটো দিতে চান, মানে বেশি শুটকি রান্না করেন, তখন হয়তো টমেটোর পরিমাণটা আপনারা বাড়াবেন। আর টমেটোটা দিলে যেটা হবে, এটা কিন্তু একটা মিষ্টি স্বাদ অ্যাড করবে আমাদের শুটকির মধ্যে, যেটা কিনা স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দিবে। তো এখন আমি যেটা করছি, টমেটোটাও নরম হয়ে এসেছে পেঁয়াজের সাথে, এখন আমি 2 টেবিল স্পুন হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন হচ্ছে হলুদের গুঁড়া, আর 1 টেবিল স্পুন হচ্ছে ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু শুটকির ভিতরে আদা রসুনের বাটা দেন, কিন্তু আমি বলবো যদি আদা রসুনের বাটা দেন তাহলে আপনাদের শুটকির ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। রসুনটা শুটকির সাথে খুব ভালো যায়, কিন্তু আদাটা কিন্তু কখনোই যায় না। লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা যদি আদা দেন তাহলে আপনাদের শুটকির যে ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যাবে, তো আমি সেই জন্য বলবো যে আদার বাটা না দেওয়াই ভালো। আর কাঁটা মশলায় হচ্ছে শুটকির সবচেয়ে বেশি মজা হয়, তো সেই জন্য এখন আমি 1 কাপ পানি দিয়ে এই মশলাটাকে ভুনে নিব। আর যদি আপনারা মগের হিসেবে দেন তাহলে 1/2 মগ পানি দিবেন, দিয়ে এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই হবে। দেখুন 5 মিনিট পরেই আমার যে ঝোলটা ছিল, যে সেই ঝোলটা একদম ভুনা হয়ে এসছে, একদম শুকিয়ে এসছে, তেলটা উপরে চলে এসেছে।
এখন এই ভুনা মশলার মধ্যে আমি ভেজে রাখা শুটকির সাথে পেঁয়াজ রসুন মরিচ যা ছিল সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ভুনা মশলার মধ্যে শুটকিটাকে 3 থেকে 5 মিনিট, 3-4 মিনিট যদি রান্না করেন তাহলে হয়ে যাওয়ার কথা, বাট 3 থেকে 5 মিনিট আমরা এটাকে একটু কষিয়ে নিব মশলাটার মধ্যে। তাহলে হবে কি, শুটকিটার মধ্যে যে মশলাটার ঘ্রাণটা ভালো করে ঢুকবে এবং এটা খেতেও খুব ভালো লাগবে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। চার পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে একদম ভালো করে ভুনা হয়ে গেছে মশলাটার মধ্যে আমাদের যে শুটকিটা ছিল সেইটা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে আবারও ঠিক আগের মতনই 1 কাপ গরম পানি বা 1 কাপ হালকা গরম পানি, এবং যদি মগে হিসেবে দেন তাহলে আধা মগ পানি দিয়ে আপনারা এটাকে ভালো করে ঢেকে দিবেন। আস্তে আস্তে রসুনগুলো কিন্তু আমরা প্রথম থেকেই ভাজছি, অলমোস্ট নরম হয়ে এসছে এবং রসুনগুলো এত সুন্দরভাবে গলে যাবে শেষে যে যখন আপনারা খাবেন তখন রসুনগুলোর থেকেও একটা শুটকির মজার ঘ্রাণ পাবেন। প্রত্যেকটা পেঁয়াজের কুচির থেকেও একটা করে শুটকির, মানে শুটকির একটা মজার ঘ্রাণ পাবেন। ঢেকে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে শুটকিটা ভুনা হয়ে এসছে। এখন যেটা করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিছু শুটকি আস্ত থাকবে আর কিছু শুটকি একদম নরম হয়ে যাবে। যদি আপনারা সব শুটকিগুলোকেই নরম করে ফেলতে চান তাহলে আর একটু বেশি কিছুক্ষণ রান্না করবেন, তাহলে সব শুটকিগুলো গলে যাবে। এখন আমি কাঁচা মরিচ একটু ফেলে নিয়েছিলাম উপর থেকে মুখের দিক থেকে, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে সেটা আপনারা করতে পারেন, না খেলে কাটার দরকার নেই, আস্তে আস্তে কাঁচা মরিচ দিলেই হবে। কাঁচা মরিচ দিলে শুটকির ঘ্রাণটা খুবই সুন্দর হয়। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে, অলমোস্ট হয়ে গেছে রান্নাটা, বাট কাঁচা মরিচের ঘ্রাণটা ঢোকার জন্য 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমাদের শুটকিটা একদম তৈরি হয়ে গেছে, এমন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যারা শুটকি পছন্দ করেন তারা জানেন যে এই সময়ের এই ঘ্রাণটা কতটা লোভনীয়। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দর্শক দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সেই মজাদার শুটকির ভুনাটা, চ্যাপা শুটকির ভুনা। এটা খুবই সহজ, এমন কোনো কঠিন কাজ না, আর তেমন কোনো মশলারও দরকার নেই, খুবই অল্প মশলায় এই মজার রেসিপিটা আশা করি আপনারা তৈরি করবেন। এবং আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড বাই।